لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে এই ডাকবাংলা রেলগেট মসজিদ, আজকের এই মসজিদে আমার জুমার খুতবার বিষয়, আজকে যে আমার এখানকার খুতবার বিষয় হবে সেটা হচ্ছে হজ। কারণ আপনারা সবাই জানেন যে আর কয়েকদিনের মধ্যে আমাদের এলাকার এবং আরো বিভিন্ন জায়গার যারা বিশেষ করে হজ পালন করতে যাবেন তারা বেরিয়ে পড়বেন। আর সেজন্যই আমি মনে করি যে বিশেষ করে এই শুক্রবারে বিশেষ করে হজ সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। সাধারণত এই হজ সম্পর্কে বিষয়টি নিয়ে খুব কম আলোচনা করতে শোনা যায়, আর যদিও কিছু আলোচনা হয় হজ সম্পর্কে, শুধুমাত্র আলোচনা করা হয় যে হজে কত লাভ আছে আর কিভাবে করতে হবে, সাধারণভাবে এগুলোই আলোচনা করা হয়। কিন্তু আমি আপনাদের সামনে কিভাবে করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে হলেও আপনাদের সামনে হজ সম্পর্কে যে এর গুরুত্ব এবং প্রচলিত হজ এ সম্পর্কে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে একটি বিষয় বলে রাখি যে হজ এমন একটি বিধান, হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, আর এটার উল্লেখ আছে যদি আপনারা পড়েন সহিহ মুসলিম কিতাবুল ইমান অধ্যায় নম্বর 1, অনুচ্ছেদ নম্বর 1, হাদিস নাম্বার 1। সেখানে বলা হয়েছে যে ইসলাম কি, ইসলাম হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এক। দুই নম্বরে হচ্ছে সলাত আদায় করা, তিন নম্বরে হচ্ছে যাকাত, চার নম্বরে হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা এবং পাঁচ নম্বরে হচ্ছে হজ পালন করা। কিন্তু এখানেও আমাদের সমাজের লোকেরা বলে কলেমা নামাজ রোজা হজ ও যাকাত, মানে যাকাতকে পাঁচ নম্বর বানিয়ে দিল, নামাজের পরে রোজাকে বানিয়ে দিল, অথচ না রোজা হচ্ছে সিয়াম হচ্ছে চার নম্বর, সলাতের পরে পরে নামাজ জাকাতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে
যেখানে বলা হয়েছে ওয়াকিমুস সালাতাতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। একইভাবে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ, পাঁচ নম্বরে। আর হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেটা আমি আপনাদের সামনে আগেই আয়াত তেলাওয়াত করেছি, যেটা উল্লেখ আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করছেন, মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ গৃহে হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ গৃহে হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। তাহলে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে তার জন্য হজ ফরজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা 90% এর বেশি মানুষ আমাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক মানুষই আছে যাদের কাছে সামর্থ্য আছে, তাদের মধ্যে 90% এর বেশি মানুষ তারা বাহানা দেখায় যে এখন আমার ছেলে পিলে এখনি বিয়ে দিতে পারিনি, আমার এখনি বয়স বুড়ো হয়নি, আমি মানে বয়স খুবই কাঁচা আছে, ইয়ং আছি আমি, আমি এখন পর্যন্ত আমার যে পেশা সেই পেশা আমি স্থির করতে পারিনি। এইরকম ভাবে তারা বিভিন্ন বাহানাতে তারা এই ফরজ হজ, হজকে তারা দূরে ঠেলে দিচ্ছে। অথচ হজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল হজ অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ নম্বর 4 হাদিস নম্বর 1521। বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে এবং তাতে কোনো পাপ করবে না, সে ব্যক্তি বাড়ি ফিরবে সেই ব্যক্তির মতো, তার মতো হয়ে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, অর্থাৎ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ থাকে, সেরকম ভাবে সেই ব্যক্তি যিনি হজ করে আসবেন সেই রকম সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবেন। শর্ত, আল্লাহর অস্তে হজ করতে হবে, তাতে কোনো পাপাচার করা চলবে না। আমরা দেখব যে আমরা যে হজ করছি সেটা কিসের অস্তে করছি এবং আল্লাহর অস্তে করছি কিনা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে তাদের জন্য সতর্কবাণী, যাদের কাছে হজ হজে যাওয়ার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ভাবে টাল বাহানা করেন, ছেলে পিলের বিয়ে থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরো বয়স হয়নি থেকে শুরু করে যে কোনো ভাবে বিভিন্ন ভাবে যে আজকে আমরা টাল বাহানা করছি তাদের সম্পর্কে হুঁশিয়ার বাণী শুনেন। যদি আপনারা পড়েন সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ আব্দুল্লাহ ইবনে বাজ, তিনি তার বই হজ উমরা ও জিয়ারা সেই বইয়ের 23 এবং 24 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মোহাম্মদ সাইদ ইবনে মানসুর রহমাতুল্লাহ আলাইহ তিনি তার সুনানে উল্লেখ করেছেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার ইচ্ছা হয় যে আমি যেন কিছু লোককে রাজ্যের বিভিন্ন শহরগুলোতে পাঠিয়ে দিই, তারা তাদেরকে এই জন্য পাঠিয়ে দিই যে তারা সেই রাজ্যের শহরগুলোতে খুঁজে খুঁজে দেখুক যে যাদের যারা
যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করতে যায় না তাদেরকে খুঁজে খুঁজে বের করুক, আর যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না তাদের উপরে জিজিয়া কর চাপিয়ে দিক। কেননা যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না সে ব্যক্তি মুসলিম নয়, মুসলিম নয়। আমার কথা নয় ভাই, উঠে দেখুন আজকে বাংলাতে অনুবাদ হয়ে গেছে, সৌদি আরবের বিখ্যাত মুফতি আব্দুল্লাহ ইবনে বাজ তার বই হজ উমরা ও জিয়ারা পৃষ্ঠা নম্বর 23 এবং 24। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আমি জানি কিছু লোককে শহর রাজ্যের শহরগুলোতে পাঠাই, তারা দেখুক, তারা খুঁজে খুঁজে বের করুক যে কারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করছে না। আর যদি এইরকম ব্যক্তি খুঁজে পায় যে এইসব ব্যক্তিরা সামর্থ্য আছে কিন্তু তারা হজ করছে না তাদের উপরে জিজিয়ে কর চাপিয়ে দিক। কর কেন কাকে লাগে আপনারা জানেন? ইসলামী রাষ্ট্রে যারা বসবাস করবে, ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিম বসবাস করে তাহলে তাকে জিজিয়া লাগবে, কর লাগবে, কর দিয়ে তাকে ইসলামিক রাষ্ট্রে বসবাস করতে হবে। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না তাদেরকে জিজিয়া কর লাগবে, তারা যেন জিজিয়া কর আদায় করে তার কাছ থেকে। তার কারণ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না সে ব্যক্তি মুসলিম নয়, মুসলিম নয়। সুতরাং যাদের সামর্থ্য আছে কোনো বাহানা না করে আপনারা সোজাসুজি হজ চলে যান, যদিও এই বছর যাওয়া সম্ভব নয় সামনে বছর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। এখন থেকে আপনাকে পাসপোর্ট থেকে শুরু করে যা কিছু করার সব কিছু করতে হবে। এখানেই শেষ কথা নয়, শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি তার ওই পুস্তিকার 24 নম্বর পৃষ্ঠাতে লিখছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পরিত্যাগ করল সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তাতে কিছুই যায় আসে না। কি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বলছেন যে ব্যক্তি হজ করা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পরিত্যাগ করল সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তাতে কিছুই যায় আসে না। এত ভয়ানক কথা বলা হয়েছে এরকম ভাবে, অথচ হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে হজ হচ্ছে ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ, স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ। অথচ আজকে আমরা যে হজে যাচ্ছি আমরা কিছু মানুষ তাদের আবার নাটক দেখেন, তাদের আমি কিছু নাটক উল্লেখ করছি যাতে করে আমাদের সামনে যারা এরকম প্ল্যানিং নিয়েছেন তারা যেত যাতে যদি সত্যিকারে আল্লাহর হস্তে হজ করতে যান তাহলে এগুলো যেন ত্যাগ করতে পারেন। আমি আপনাদের সামনে আগে বর্ণনা করেছি সহিহুল বুখারী কিতাবুল হজ অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ নম্বর 4 হাদিস নাম্বার 1521 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যাবে, আল্লাহর উদ্দেশ্যে, এখানে আল্লাহর উদ্দেশ্য বলতে আমরা কিসের উদ্দেশ্যে হজ করি? আমরা তো সাধারণভাবে আল্লাহর উদ্দেশ্যেই যাই, কিন্তু আমাদের এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহর উদ্দেশ্য নয় বরঞ্চ অন্য কিছু প্রমাণ করে। আপনি জানেন যখন একজন ব্যক্তি হজ করতে যায় তখন সে বিভিন্ন ভাবে লিফলেট তো দূরের কথা, মানে কি বলে এগুলাকে, দাওয়াতপত্র তো দূরের কথা, বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে দাওয়াত করা হয় যে আমি অমুক দিন হজে বেরিয়ে যাব তো তোমরা আমার সঙ্গে দেখা করার জন্য আসে, মানে সবাইকে জানিয়ে দেয় যে আমি হজে যাচ্ছি। আপনার কি প্রয়োজন ছিল অপর মানুষকে জানানো? কি লোক দরকার ছিল আপনার গ্রামের লোককে দাওয়াত খেয়ানো? আপনি চাচ্ছেন যে লোকে আমাকে তবে হাজি সাহেব বলবে, আমাকে আলহাজ বলবে? কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম হজ করেছেন কি করেন নাই? হজ করেছেন। তারা কি হজের পূর্বে সবাইকে জানিয়ে গিয়েছিলেন, তাদেরকে দাওয়াত ছিলে গিয়েছিলেন? এমনটি কোনো প্রমাণ নেই যে আপনাকে দাওয়াত খাওয়াতে হবে। বরঞ্চ হজ যদি আপনি আল্লাহর রাস্তায় করতে চান তাহলে চুপে চুপে যান, আর চুপে চুপে হজ করে চলেছেন কেউ জানতে পারবে আর কেউ পারবে না। এখানেই শেষ কথা নয়, আমরা তো
মানে মিডিয়া দিয়ে বিভিন্ন ভাবে আমরা প্রচার করি যে আমি হজ করতে যাচ্ছি। আবার তার আগে শুরু হয় মেয়ে বলে আব্বা যান হজ যে করতে তুমি যাবে তো আমার জন্য কি দিয়ে গেলে। আবার সে হাজি সাহেব যে হজ করতে যাবে সেও বলে যে ছেলে পিলেকে তো কিছু দিয়ে যেতে হবে বা হয়তো তাদের জমি জায়গা সব কিছু ভাগ করে দিয়ে যেতে হবে। এটা বিশাল বড় অন্যায়। কোন ব্যক্তি বেঁচে থাকাতে তার সম্পত্তি বণ্টন করতে পারে না, যে যা পাবে তার ছেলে মেয়ে যে যা পাবে সে মৃত্যুর পরে পাবে, তার আগে বণ্টন করতে পারে না। যদি মনে করে যে কাউকে দিব দামস্বরূপ দিব তাহলে সবাইকে সমানভাবে দিতে হবে, ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দিতে হবে, এমনটি করা চলবে না যে ঠিক আছে আমি ছেলেদেরকে এক কাঠা করে দিলাম মেয়েদেরকে আধ কাঠা করে দিলাম এটা দামস্বরূপ, এটা হবে না। বরঞ্চ বেঁচে থেকে যদি কিছু দিতে হয় তাহলে ছেলে মেয়ে সবাইকে সমান সমান দিতে হবে। কিন্তু আজকে আমরা করছি কি, আমরা অন্যায় ভাবে বণ্টন করছি, ভাগ বণ্টন করে দিচ্ছি, এটা অন্যায়। কেউ বেঁচে থাকা অবস্থা থেকে করতে পারে না, মৃত্যুর পরে যার যা সম্পত্তি আছে যার যা মানে ভাগ আছে হিসা আছে সে সব ভাগ নেবে, কিন্তু আপনি জীবিত থাকাই করতে পারেন না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি জীবিত থাকায় ভাগ বণ্টন করে লেখা পড়ে দিয়ে দেওয়ার পরে পরে আবার দেখা যায় যে সেই পিতাকে দেখেই না কেউ, এমনও সমস্যা সৃষ্টি হয়। সুতরাং এটা অবৈধ, এটা চলবে না, এটা করা যাবে না। আবার অনেক লোক যুক্তি দেখায় আরে ভাই আমি দেড় মাসের সফরে যাচ্ছি, মরবো কি বাঁচবো তার কোনো বলা যায় না, সুতরাং আমি কমসে কম লোকজনকে দেখে ক্ষমাটা তো লিয়ে লি। ও যুক্তিটা কত সুন্দর দেখুন, কিভাবে ফিল করছে, বিদাত তৈরি করতে এলে শরীয়তের মধ্যে বিদাত তৈরি করতে এলে কিভাবে যুক্তিগুলো দিচ্ছে দেখুন। আপনি যার কাছে আপনার অঙ্গনাম আছে তার সঙ্গে আপনি সম্পর্ক করে যান, তার কাছে ক্ষমা নিয়ে যান, তাই বলে আপনি আম লোককে জানাবেন আর সেদিনকে বাবাজ করবেন, এটা কি করে হতে পারে। বরঞ্চ অনেক মানুষই আছে যারা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য বিদেশ চলে যায় খাটতে। আপনারা জানেন এমন কোন লোককে শুনেছেন যে এ ব্যক্তি দু মাসের জন্য তিন মাসের জন্য বিদেশ চলে গেল, কেরালা চলে গেল খাটতে, সে ব্যক্তি তার লোকজনকে ডেকে তার গ্রামের লোককে দাওয়াত টাওয়াত খেলিয়ে আর অন্য লোককে ডাকে ক্ষমা টমা নিয়ে যায়, ক্ষমা নিয়ে যায় না। তাহলে কেন সে কি তিন মাস থাকলে মানে মরতে পারবে না, মরতে পারে না, তাহলে সেই জায়গাতে সেটা কোনো প্রশ্ন ওঠে না যে আমাকে ক্ষমা নিয়ে যেতে হবে, সেখানে কোনো সমস্যা নেই। আর হজ করতে যাওয়ার সময় সবাইকে ডাকা হাঁকা করতে হবে, ক্ষমা টমা নিতে হবে, বাহ যুক্তি দেখুন। এ হচ্ছে আমাদের সমাজের হজ যারা করতে যাচ্ছে তাদের অবস্থা। এখানে শেষ কথা নয়, যদি আপনি ভালোভাবে দেখেন অনেক মানুষ আছে যারা নিজের টাইটেল প্রথমে লিখেন আলহাজ, আলহাজ শব্দ লিখেন, তিনি বুঝাতে চান যে আমি হজ করেছি, মাক্কা সফর করেছি, হজ করেছি, আমি হাজি। যদি আপনারা পড়েন বিখ্যাত মহাদ্দিস মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী, তার হজ সম্পর্কে একটা বই লিখিত আছে, সেখানে হজ সম্পর্কে যে বিদাত অনেকগুলো তুলে ধরেছে তার মধ্যে একটি বিদাত হচ্ছে যে হাজি সাহেব তার আগে হল আলহাজ শব্দ লিখা। আবার অনেক লোক এমন আছে যে যদি তার নামের আগে যদি আলহাজ লেখা না যায় তাহলে সে অসন্তুষ্ট হয়ে যায়, সে নাখুশ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আরে আমার নামের আগে কমসম আলহাজটাও লিখলো না হাজিটাও লিখলো না, আপনি কি বলবেন তাদেরকে? এটা কি তাদের আল্লাহর উদ্দেশ্যে হজ করা নাকি তাদের নাম কামানো? বিষয়টা আপনারা ভেবে দেখুন, ইনশাল্লাহ এর পরে আলোচনা দ্বিতীয় খুতবাতে করব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমার আলোচনা। যে আপনাদের সামনে প্রথমে আমি বলেছিলাম, আপনাদেরকে ভাবতে বলেছিলাম যে এটা কি আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যাওয়া নাকি অন্য কিছু আপনাদেরকে ভাবতে বলেছিলাম। আসুন দ্বিতীয় খুতবাতে আরো কিছু আলোচনা করি। একটা মানুষ যদি তার আগে আলহাজ না লিখলে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা নিশ্চিত সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যায়নি, বরঞ্চ লোকে যেন তাকে হাজি বলে এই জন্য সে গিয়েছে এটা নিশ্চিত। বরঞ্চ অনেক মানুষ তার দোকানের নামের সঙ্গে হাজি সাহেব জুড়ে দেন, হাজি বললেই সে সন্তুষ্ট, হাজি সাহেবের দোকান, ওটা হাজি সাহেবের বাড়ি,
আর যদি নাম বলা যায় বা তার পেশা বলা যায় তাহলে তো রেগে যাবে, ওকে হাজি সাহেব বলে, হাজি সাহেব আরে যা আসুন, সে খুব খুশ। এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যাবে কোন পাপাচার করবে না, তবে সে নিষ্পাপ শিশু জন্মগ্রহণের মতো সে পাপ মুক্ত হতে পারবে। তাহলে প্রথমে তো আমাদের গলত, প্রথমে আমাদের ভুল, দ্বিতীয় হচ্ছে পাপ, আমরা পাপ করছি কিনা, আমরা পাপ করছি কিনা আমার আসুন দেখার চেষ্টা করি। আমি আপনাদের সামনে শুরু থেকে বলেছি যে আজকে হজের নামে যখন বের হওয়া হয় তখন লোকজনকে খিলানোর আর থেকে শুরু করে ভোজ ভান্ডার থেকে শুরু করে যে আমাদের সমাজে চলছে এগুলো সরাসর নাজায়েয বিদাত, এগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর কথা, যখন আমাদের হাজি সাহাবরা বাড়ি থেকে বের হয় বিশেষ করে হজের উদ্দেশ্যে তখন কি করা হয়, প্রথম কথা হচ্ছে যদি একটু ব্যাখ্যা করি আলহাজ শব্দটাকে নিয়ে, আলহাজ শব্দটার অর্থ হচ্ছে হজ কারনেওয়ালা, মানে যে হজ করবে। কিন্তু আপনি যখন হজ করে চলে আসেন তখন আপনার নাম আলহাজ হলো কি করে, তখন কি আপনি হজ কারনেওয়ালা, আপনি হজ করবেন নাকি করে ফেলেছেন? সেই জন্য যিনি হজ করছেন বা হজে যাবেন তিনি হচ্ছেন আলহাজ, তাই বলে তাকে নাম বলবেন না যে আলহাজ হাজি সাহেব, এরকম বলবেন না। তার কারণ যে যিনি নামাজ আদায় করবেন তিনি হচ্ছেন নামাজি, তাই বলে বলে ও নামাজি এদিকে আসেন বলবেন নাকি? অনুরূপ ভাবে কাউকে হাজি সাহেব বলে সম্বোধন করা বা হাজি সাহেব তার বা আল্লাহ টাইটেল লেখা, এটা হচ্ছে বিদাত, যেটা আল্লাহ নাসিরুদ্দিন আলবানী তার বইয়ে উল্লেখ করেছেন। সুতরাং আমাদের মধ্যে তো অনেক কুসংস্কার সাধারণ ভাবে আলোচনাই করা হয় না, যে আবর্জনা গুলো ঢুকে রয়েছে এই আবর্জনা সম্পর্কে আমরা আলোচনাই করি না। এই জন্য আমরা হজ করি বটে কিন্তু আমাদের রিয়া হয়ে যায়, লোক দেখানো হয়ে যায় এবং অনেক ত্রুটি বিচ্ছিত হয়ে যায়, বিশেষ করে এগুলোতেই অনেক টাকা খরচা করে দিই আমরা শুধু এই হজের নামে, যেগুলো এক্সট্রা যেগুলো খরচা করার কোনো প্রয়োজনই ছিল না। তারপরে আমাদের হাজি সাহেবরা যখন বের হয় বাড়ি থেকে, কিছু লোক ফিট করা থাকে, তার আত্মীয়রা হোক বা গ্রামের লোকেরা হোক আর কেউ হোক, তারা কমসে কম তাকে ধুলিয়ান স্টেশন পর্যন্ত পৌঁছে দিবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার করতে করতে পৌঁছে দিবে। আপনি যদি পবিত্র কোরআন পড়েন, সহি হাদিস পড়েন, তাহলে পবিত্র কোরআনে এমন কোন আয়াত পাবেন না, সহি হাদিসের এমন কোন হাদিস পাবেন না, এমনকি জাল দুর্বল হাদিসও পাবেন না যেখানে হাজি সাহেবদেরকে পৌঁছানোর জন্য আগিয়ে দেওয়ার জন্য তাদেরকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার অমুক হাজি জিন্দাবাদ করবেন, এ কোথাও প্রমাণ নেই। এ অধিকার দিল কে আপনাকে? আপনি ভালো মনে করে করলেই ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 এবং 4, বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নিষ্ফল হয় যদিও তারা মনে করে যে তারা সব কর্মই করছে। আপনি ভালো মনে করে করলেই ভালো হয়ে যাবে না, আপনি খুব সুন্দর মনে করলে করে করলেই সেটা সুন্দর হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত শরীয়ত সেটাকে সাপোর্ট না করে, শরীয়ত যদি সাপোর্ট না করে আর আপনি যদি যতই ভালো মনে করে করেন সেটা ভালো হতে পারে না, বরঞ্চ সেটাই হবে দিনের মধ্যে বিদআত। সুতরাং কোরআন এবং সুন্নাতে সেগুলোর কোনো প্রমাণ নেই, সেগুলো আমরা হজের নামে আজকে বানিয়ে নিয়েছি, এগুলো করা যাবে না। খুবই সুস্পষ্ট কথা, আজকে আমাদের হজের নামে অনেক মানুষ হজ থেকে গাফিল, হয় সম্পর্কে সে ভাবেই না, যেটা আমি প্রথমে আপনাদের সামনে আলোচনা করেছি। যারা হজ করতে যাচ্ছি আজকে আমরা, তারাও এই সব রোগগুলোতে আমরা ভুক্তভোগী, আমরা এই সব রোগগুলো ভাইরাসের মতো আমাদেরকে আক্রান্ত করছে। আর ওই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে যে সে কোনো পাপাচার করবে না, সে কোনো পাপাচার করবে না। আপনি বলুন যখন সে হাজি সাহেব হজ করে যখন আসে তখন আবার আমরা কি করি, আবার তাকে দমদম থেকে কিছু লোক দমদম থেকে
মানে জাহাজ ঘাট থেকে জাহাজের যে জায়গা সেখান থেকে আমরা কিছু লোক তো আনতে যাই, ঠিক আছে, প্রয়োজন আছে যেটা প্রয়োজন। তারপরে আমরা যখন ধুলে নিঃশেষে আবার যখন নামলাম আমাদের মাননীয় হজ হাজি সাহেবগণ, আবার কিছু লোক তারা নারায়ে তাকবীর আল্লাহ আকবার করতে করতে বাড়ি থেকে বের হয়েছে আর সবাই এসে ধুলিয়া নিঃশেষে উপস্থিত আছে। লোকজন বলছে কি ব্যাপার, যে উমুক হাজি সাহেব আসবে তো, আজকে আসার ডেট হয়ে গেছে, আসছে উমুক গাড়িটা আসছে, এই জন্য আমরা মানে তাকে আগে নিতে এসেছি। তারপরে হাজি সাহেব আসলো, তারপরে নারায়ে তাকবীর আল্লাহ আকবার, নাকি তার সাথে আরো কিছু যুক্ত করে আপনারা ভালোভাবে জানেন, আরো কিছু যুক্ত করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আপনারা যে প্রচলিত রীতিনীতি এগুলো আমার সাইডে বিশেষ করে আপনারাই বেশি অভিজ্ঞ, আপনারা জানেন, সেজন্য আমি আপনাদেরকে বলবো যে সেই সব রীতিনীতিগুলো পালন করার আগে প্রথমে আপনাকে জানতে হবে যে এই সব রীতিনীতিগুলো ইসলাম সাপোর্ট করছে কিনা। সাপোর্ট যদি না করে, সেগুলোর দলিল যদি না থাকে, তাহলে সেটা করা যাবে না। আর যারা সামনে হজ করতে যাচ্ছেন, কয়েকদিনের মধ্যে যাবেন, তাদের যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, যদি আল্লাহর রাস্তায় হজ করতে যান তাহলে এগুলোকে পরিত্যাগ করুন। দুই নম্বর কথা হচ্ছে, শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, যারা হজ করতে যাবেন না, যাদের হজ করতে যাওয়ার সামর্থ্য নেই বা এই বছর যাবেন না, তাদেরকে বলছি যে আপনাদের এলাকায় যে এলাকায় যেসব হাজি সাহেবরা হজ করতে যাচ্ছেন আর তারা যদি আপনাদেরকে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহর হস্তে তার দাওয়াত আপনারা কবুল করবেন না। দাওয়াত কবুল করতে হয় আল্লাহর হস্তে। আবার বিদাতি দাওয়াত যদি হয়, যেটা শরীয়ত বহির্ভূত যদি কোনো দাওয়াত হয়, তাহলে আল্লাহর হস্তে দাওয়াত কবুল করবেন না। যদি করেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 যে তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। এটা হচ্ছে বিদাতি রীতিনীতি, এটা মন্দ, এতে সহযোগিতা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই জন্য কোনো ব্যক্তি সেই দাওয়াতে উপস্থিত হতে পারবে না। সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার বক্তব্যকে আর আগে বাড়াতে চাইছি না এবং আগে বাড়াতেও পারছি না। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, যেটার উল্লেখ আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 7, যেখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে তাদের উপর আল্লাহর জন্য এ ঘরে হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। আমি আমার বক্তব্য শেষ করতে চাই পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, যেটার উল্লেখ আছে সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়াকির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين